नमस्कार बंधुरा, आमी अपन का आबार एक नतून भिडियो तुले धरे। तो अपनारा जदि हमार भिडियो मैं शेष अब्दि देखें तो खूब भलो है, कारण जे समस्त कथागुलो बोलबो सेगुलो हयतो आपनारा शुने आपनादेर निजेर जे मनेर भ्रांत धारणा सेगुलो हयतो चले जेते पारे। आर जदि ना भलो लागे थाके ताहले आपनारा प्लिज आमाके कमेंट करे जानाबेन। तो आपनादेर जन्य आमी आजके जे भिडियोटा करब सेटा हच्छे प्याज रोस्टार। एगुलो देखुन, प्याज रोस्टार बनानो हबे ए दुटो ड्राम के। और आमादेर दुटो प्याज रोस्टार बनानो ओइदिके काज चलछे। तो आज शुक्रवार, आज आमादेर मिस्त्रीगुलो आसेनि, कारण आमादेर सब मुस्लिम मिस्त्री, तो शुक्रवारे नामाज पड़े सेई जन्य आसेनि। देखुन, एटा हच्छे 9.5 फुटेर प्याज रोस्टार, एदिके 13 फुटेर प्याज रोस्टार बनानो रयेछे। तो आपनारा एखन तो विभिन्न भिडियो देखछेन यूट्यूबेर माध्यमे जे प्याज रोस्टार निये विशाल एकटा ब्यापार। प्याज रोस्टारटा माने अनेक अनेक कम्पानिर काछे एकटा विशाल ब्यापार प्याज रोस्टारटा। तो सेगुलो किछु ना, आपनादेरके बोलबो जे प्याज रोस्टार आगे आमादेर एखाने दु एकटा करे बानातो, तो सेगुलो पुरो हाई रेटे बिक्री करतो। एखन प्याज रोस्टार যখন থেকে মা তারা এন্টারপ্রাইজ বানাচ্ছে বা আদার্স আবার যখন সব জায়গাতে চালু হয়ে গেছে, তখন কম্পিটিশনের মার্কেট যারা 1.5 লাখ টাকায় বিক্রি করতো তাদের হয়তো 1,20,000 টাকায় বিক্রি করতে গায়ে লাগছে। সেই জন্য আপনাদের মনে বিভিন্ন ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিয়েছে। তো এই ভিডিওটা আমি বাংলায় করছি, আর আমার হিন্দি ভাইদের জন্য এই সেম ভিডিও আমি হিন্দিতে নিয়ে আসবো। তো আপনারা কিছুদিনের জন্য ওয়েট করুন, কারণ আমি ভিডিও করতে টাইম পাচ্ছি না ঠিক মতো করে। তো আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রত্যেক দিন আপনাদেরকে যতটা সম্ভব আপনাদের কাছে সব আস্তে আস্তে ক্লিয়ার করে তুলে ধরবো, মুড়ি মেশিনের ব্যাপারটা, অরিজিনাল জিনিসটা। তো এই প্যাঁচ রোস্টার আমার কাছে আপনারা অল কমপ্লিট, আপনাদেরকে 2 টাকার নাটও কিনতে হবে না মার্কেট থেকে। 11 ফুটের প্যাঁচ রোস্টার যেটা মার্কেটে বেশি চলে, সেই রোস্টারটা আপনারা আমার কাছে 1.5 লাখ টাকাতে পেয়ে যাবেন অল কমপ্লিট। আর 9.5 ফুটের যেটা 400 কিলো প্রোডাকশান ঘন্টায় আসবে, সেটা আপনারা 1,20,000 টাকাতে পেয়ে যাবেন। এটা আপনার একটা 4 ইঞ্চি স্যাপ হবে, একটা 3 ইঞ্চি স্যাপ। প্যাঁচ রোস্টার যদি আপনারা যেখানে নেবেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটার ভিতরে 3 ইঞ্চি স্যাপ চাই, তাতে যত ফুটেরই হোক না কেন। প্যাঁচ রোস্টার মানে 3 ইঞ্চির স্যাপ, ব্লক বেয়ারিং চাই, 4 ইঞ্চির চ্যানেলের উপরে চাপানো থাকবে স্ট্যান্ড, কোনো 50-এর অ্যাঙ্গেলের উপর চাপানে চলবে না। দেখুন, এগুলো সব প্যাঁচ রোস্টার হবে, 9.5 ফুটের রোস্টার হবে। এটা 6 গেজের মাল দিয়ে আমরা বানাই প্যাঁচ রোস্টারকে। আর 3 ইঞ্চির স্যাপ, 3 ইঞ্চির স্যাপ মাক্স চাই, এটা মাথায় রাখবেন। আর এই রোস্টারগুলো কোনো BMW গাড়ির পার্টস না, বা কোনো গাড়ির আপনারা ইঞ্জিন তৈরি মানে তৈরি না, যেটা আমরা বানাতে পারবো না। এই সব জিনিসগুলো আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে যখন থেকে মুড়ি মেশিন স্টার্টিং হয়েছিল, তখন থেকে এগুলোর একটা করে ট্যাম্পলেট বানানো হয়েছিল। মানে যে মিস্ত্রি বানিয়েছিল সেই মেশিনের একটা করে ট্যাম্পলেট। আমি ট্যাম্পলেটটা কী সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্যাঁচ রোস্টারকে দেখুন, এই যেটা গায়ে দাগ দেওয়া রয়েছে এটাকে পুরো রিবে যেটা প্যাঁচ বানানো হবে সেটা ট্যাম্পলেট দেখুন এখানে বানানো রয়েছে। এই যে দেখুন, এইগুলোকে বলে ট্যাম্পলেট। এই যেমন এটা ট্যাম্পলেট বানানো রয়েছে, এই ট্যাম্পলেটটাকে আমরা চাদরার উপরে বস করানো হয়। তাতে যে মিস্ত্রি আসুক, ধরুন আমার আজকে হেডমিস্ত্রি, আমার চ্যানেলও দেখবেন আমার হেডমিস্ত্রি আজকে অন্য জায়গায় কাজ করছে, আবার অন্য হেডমিস্ত্রি অন্য জায়গাতে কাজ করছে। তো যে মিস্ত্রি কাজ করুক না কেন বা চলে যাক না কেন, প্রত্যেকটা জিনিসের ট্যাম্পলেট দেখুন আলাদা আলাদা বানায় সারি সারি রাখানো রয়েছে। আর এটা হচ্ছে বুস, যেটা স্যাপের মধ্যে ঢুকবে। প্রত্যেকটা জিনিসের ট্যাম্পলেট দেখুন আলাদা আলাদা বানিয়ে রাখানো রয়েছে। তো এগুলো কোনো একটা বড় ব্যাপার জিনিস না বন্ধুরা, এগুলো শুধু জাস্ট ওয়েল্ডিংয়ের উপরে ওয়েল্ডিংকে জোড়ানো। আর ম্যান হচ্ছে স্যাপ, লাইন স্যাপটাকে পুরোটা সমানভাবে লাগাতে হয়। আর মিনিমাম 3 ইঞ্চির স্যাপ চাই। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন প্যাঁচ রোস্টারের। আশা করি আমি যদি আপনাদেরকে জিনিসটা আমার কথাগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগছে, বা যদি আপনারা ভাবছেন যে আমি আপনাদেরকে ভুলভাল বলে বোঝাচ্ছি, তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের যদি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলেই আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তো আমার কাছে আপনারা প্যাঁচ রোস্টার ছাড়াও বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন। আর কালার, মেশিনের কালার দেখে আপনারা মেশিন নেবেন না, এটা একটা মানে কাস্টমারের বিশাল ব্যাপার হয়ে গেছে। আমি দেখছি কালার দেখে মেশিন কিনছে। আর প্যাঁচ রোস্টার নিয়ে আশা করি বুঝাতে পারলাম আপনাদের মনের যে ভ্রান্ত ধারণা ছিল বা যেসব ভিডিও দেখে আপনারা ঘাবড়ে যাচ্ছেন, এগুলো কিছুই একটা বড় ব্যাপার না। সিপ ওয়েল্ডিংয়ের উপরে ওয়েল্ডিংকে জোড়ানো, আর প্রত্যেকটা জিনিসের ট্যাম্পলেট করে রাখানো রয়েছে, সেগুলোকে সব বস করিয়ে আলাদাভাবে কাটানো হয়, তারপরে আপনাদেরকে পিস করে জোড়ানো হয়। শুধু এটাই জিনিস। আর ফিনিশিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বলবো যে মিগ ওয়েল্ডিংয়ে করলে কী হয়, মানে কোনো বাবড়ি ছিটকে না, ব্যাপারটাও একটু জেনে নিন, কারণ এটাও একটা বিশাল ব্যাপার।
দেখুন এই রোস্টারগুলোকে ওয়েল্ডিংয়ে করলে কি হয়, বাদ থেকে বাইরের থেকে গ্ল্যান্ডিং করানো যায়, আর প্যাঁচ রোস্টারের ভিতরে গ্ল্যান্ডিংয়ে, দেখুন এই রোস্টারগুলোকে গ্ল্যান্ডিংয়ে করা যাবে না, তাই এগুলোকে মিগের সাহায্যে ওয়েল্ডিং করানো হয়, যিসে আপনাদেরকে মানে আমাদেরকে আর না গ্ল্যান্ডিং করতে হয়। এই একটা ব্যাপার, এগুলো সেরকম বড় জিনিস না। তো আশা করি আজ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বন্ধুরা ভালো লাগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন।